8 আগের ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা কি দেখলাম না মন্টু তার দাদুর অনুপস্থিতিতে দাদুর ঘরে ঢুকেছে তার উদ্দেশ্য কি না সুটকেসটা খুলে দেখবে যে সেখানে কি বই আছে এটা দাদুর কাছে শুনেছে যে সুটকেসে বই আছে সেই দেখার আগ্রহে সে ঘরে ঢুকেছে এবার দেখো সুটকেসে তালা নেই তাহলে দেখো মানুষটি কিরকম যে নিজের জিনিস সংরক্ষণের কোনো চেষ্টা নেই হ্যাঁ অনায়াসে তালা ছাড়াই সুটকেস রেখেছে চুরির ভয়টা নেই ভদ্রলোকে সেটা বোঝাই যাচ্ছে মন্টু সুটকেসের ডালাটা তুলল কিন্তু কোথায় বই বই তো নেই খাতা খামত্রিশের নানা রকমের খাতা তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে বাঁধানো খাতা আছে 10-12টা কিন্তু খাতা খুললো মন্টু পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা পড়তে কোনো অসুবিধে নেই মন্টু খাটের উপর উঠলো খাতাটা নিয়ে আর পর মুহূর্তে নেমে আসতে হলো তার অজান্তে মা উপরে উঠে এসেছে ও ঘরে কি হচ্ছে মন্টু ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছো বুঝি মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো যাও নিজের ঘরে যাও পরের জিনিস ঘাটতে নেই স্বাভাবিক মায়ের অনুশাসন আছে কঠোর অনুশাসন যে কেন কারোর অনুপস্থিতিতে তার জিনিস ধরতে নেই এটা মা বললেন নিজের বই পড়ো গিয়ে যাও 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক সন্ধ্যাবেলায় ফিরে আসবেন বলেছে রাত্রিরে খাবার সময় মন্টু মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন তিনি কালই ফিরে যাচ্ছেন অবাক কেন করলেন না 10 দিন থাকবেন এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কালকেই ফিরছেন কেন 3-4 দিন হয়েছে সবে আমরা আগেই দেখেছি 3 দিন তোমাদের আতিথেয়তার তুলনা নেই কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না আগেই তিনি বলেছেন তিনি ভবদূরে এক জায়গায় বেশি দিন তিনি থাকতে পারেন না বাবা মা যে খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে তারা তো ভাবছেনই কবে যাবে কাজে এটা শুনে মোটেই অখুশি হননি বরং খুশি হয়েছে যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে বাবা বললেন আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে হ্যাঁ তবে সেও বেশি দিনের জন্য নয় সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব কারোর গলগ্রহ হয়ে থেকে অভ্যাস নেই অর্থাৎ কারোর গলগ্রহ তিনি হতে চান না আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন স্বাধীন কথাটা এখানে খুবই লক্ষণীয় যে তিনি ভবগুরু হলেও পরাশ্রয়ী নয় যেটা মন্টুর বাবা বলেছিলেন আগে যে এরা পরাশ্রয়ী হয় এরা এইভাবেই পরের ঘাড়ে বসে বসে কাটায় সারা জীবন সেটা কিন্তু একেবারে এবং ভদ্রলোকের কথা যে কথার মধ্যে যে সত্যতা আছে তিনি যে খুব স্পষ্ট বক্তা সেটা আমরা প্রথম থেকেই বুঝি বুঝতে পারছি খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে মাগগির বাজারে একজন বাড়তি লোকের পেছনে খরচ মনে অর্থাৎ এই দুর্মূল্যের বাজার তাহলে এই যে কথাটা আমরা পাচ্ছি বলছে মাগগির বাজার মেঙ্গাই এই শব্দটা হচ্ছে খুব দুর্মূল্য মানে এত দাম জিনিসপত্রের এখানে এক একজন লোককে এরভাবে 10 দিন রাখা মানে তার পেছনে অনেক খরচ তো সেটাই যেন মন্টুর দাদু কোথাও গিয়ে উপলব্ধিও করেছেন আমরা এটা বলতে পারি সেই জন্য তিনি আরও বেশি এখানে থাকতে চাইছেন এবং তিনি পরিষ্কার বলেই দিচ্ছেন যে কারোর উপর গণগ্রহ হতে তিনি চান এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছতে এবার তিনি চলে যাচ্ছেন স্টেশনে পৌঁছতে গেছেন বাড়ির গাড়িতে করে মন্টু জানে যে ট্রেন যখন ছাড়লো তখন অবধি বাবার মনে সন্দেহ আছে যিনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা বাবার তো সন্দেহ সুরেশ বোসের যে সন্দেহটা সেটা তো প্রথম থেকেই এবং ভদ্রলোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গেও সেই সন্দেহের কিন্তু নিরসন হচ্ছে না যে সত্যি দাদু কি ছিলেন 7 দিন পর আরেক
বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। এই বৃদ্ধ কে আমরা দেখব আগে, যার নাম, যার নাম একাধিকবার পেয়েছি, ইনি মন্টুর মায়ের শীতল মামা। ওই যে শীতলদার কথা এই দাদু উল্লেখ করেছেন, একে এর আগে একবার দেখেছে মন্টু দিদির বিয়েতে। আমরা আগেই পেয়েছি মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, মন্টুরা দুই ভাই, বড় ভাই আইআইটিতে পড়াশোনা করে। সে কি শীতল বাবা হঠাৎ কি মনে করে একটা কর্তব্য সারতে এসেছি রে, একটা নয় দুটো, নইলে বুড়ো বয়সে আজকের দিনে এমন এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? মানে ভীষণই দরকার কোনো ব্যাপারের জন্য তিনি এসেছেন। দুপুরে খাবো কিন্তু, নিশ্চয়ই খাবেন, কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়। দাঁড়াও দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন, এই বইয়ের নাম শুনিসনি তো? মা বইটা হাতে নিয়ে বললেন, কই না তো, পুলিন তোদের বলেননি সেটা জানি। পুলিন? মানে পুলিন কে? এতক্ষণ আমরা এই গল্পটা পড়ছি, পুলিন বলে কিন্তু কোনো নাম আমরা পাইনি। পুলিন তোর ছোট মামা, যে লোক কাটিয়ে গেল এখানে 5টি দিন, তার মানে এখানে আমরা পেলাম যে 5 দিন কাটিয়েছেন, তার নামটাও জানিস নি? এ তার লেখা বই, তার বই? তোরা কোন রাজ্যে থাকিস? সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে, এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে? অর্থাৎ তিনি একজন বিখ্যাত লেখক, আত্মজীবনী বেরিয়েছে তার, কিছুই খবর রাখে না, কেননা খবর কিভাবে রাখবেন, যা যে ব্যক্তির সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই তার খবর রাখা তো, তার খবর রাখাটা তো খুব স্বাভাবিক ব্যাপার নয়, তো সেই জন্যই খবর না রাখাটাই খুব স্বাভাবিক। কিন্তু এই নাম তো, নাম তো ছদ্মনাম, সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, সারা পৃথিবী 40 বছর ধরে ঘুরে বেরিয়েছে, অথচ এতটুকু দম্ভ নেই, মানে কোনো অহংকার নেই, সারা পৃথিবী, পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি। তার মানে তিনি হলেন একজন ভূপর্যটক, মানে তার ডেজিগনেশন কি, অর্থাৎ তার পরিচয় কি, তিনি হলেন একজন ভূপর্যটক। আচ্ছা, পৃথিবী ঘুরে বেড়ানোই যাদের কাজ, আর সব নিজের রোজগারে ঘোরা, সব নিজস্ব রোজগার, খালাসিগিরি থেকে আবার কী 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 কাজ করেছেন? আমরা আগে পেয়েছি যে পড়াশুনো, মন্টুর বাবার কথায় পেয়েছি পড়াশুনো বেশি করেননি, ডিসিপ্লিন লাইফ নেই, ছন্ন ছাড়া জীবন, সেই কথা কী কী কাজ করে এই পয়সা তিনি রোজগার করেছেন, খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরি ড্রাইভারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়, এরকম জীবনটাই খুব ঘটনাবহুল জীবন, আর মানে একটা বৈচিত্র্যপূর্ণ জীবন। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, মানে অত্যন্ত ডাকাবুকো, অত্যন্ত সাহসী, না হলে তো এরকম ঘুরতেই পারে না, আর এইভাবে জীবনটাকে এইভাবে চালনা করতেও পারে না। এই যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে যে বেরিয়ে পড়া, এটা সাহস না থাকলে হয় না, প্রথম শর্তই হচ্ছে সাহস। তা সেই সাহসের পরিচয় আমরা পাচ্ছি, যে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারার দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে, জাহাজডুবি থেকে সাঁতরে উঠেছে মাডাগাস্কারের ডাঙায়, 39 সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর, যেটা তার হয়েছে। হ্যাঁ, নিজের ঘর ছেড়ে দিয়েছে, তাই বিশ্বময় তার ঘর, সাদা কালো ছোট বড় জঙ্গলি সভ্য সব এক হয়ে যায়, তার কাছে সবাই সমান। এবং তার এই জীবনযাপনে বা যতটুকু তার পরিচয় আমরা পেয়েছি, সেটার থেকেই বোঝা যায় যে তিনি কতটা মানে মাটির মানুষ, কতটা মানে উদারতা তার মধ্যে আছে, এবং কতটা প্রতিটি কথাবার্তাতেই এটা বোঝা গেছে যেন মন্টুর বাবা এত সন্ধিহান হয়েও কিন্তু এক জায়গায় তিনি এই মানুষটিকে কুর্নিশ করেছেন যে সহজ সাদা মাটা লোক, তাই তো আমরা পেয়েছি কিন্তু এর আগে।
কিন্তু এসব আমাদের বললেন না কেন যে এত ঘুরে বেরিয়েছেন এত কিছু? তোদের মতো ঘর কোনো গোপমণ্ডুক কি এসব কথা বিশ্বাস করতো? যদি বা বলতেন সেসব কি তারা বিশ্বাস করতো? এটাই শীতল মামার বক্তব্য। সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিস নি, তাকে মামা বলে ডাকতে পারিস নি, আর এত কথা সে বলতে যাবে তোদের? মানে এই খবরও পেয়েছেন যে একবারও তাকে সুভাষিনী কিন্তু মামা বলে ডাকেনি, যেটা মন্টুরও খারাপ লেগেছে। মন্টু ওই জন্য দাদু বলে ডাকতে কুণ্ঠা বোধ করেছে, কেন তার মা মামা বলে ডাকছে না। তো খুবই খারাপ ব্যাপার। ইস, আবার ডেকে আনা যায় না মামাকে। উফ, পাখি উড়ে গেছে, বললে বলিদ্বীপটা দেখা হয়নি, সেখানে যাবার চেষ্টা করবে। তো কোথায় চলে গেছেন তিনি? বলিদ্বীপ দেখতে। সেটা শীতল মামার সঙ্গে এই হৃদ্যতাটা রয়েছে যে তাকে সব বলে গেছে। আচ্ছা, শীতল মামা কী উদ্দেশ্যে এত তড়িঘড়ি এখানে এলেন সেটা কিন্তু এখন প্রকাশ পাবে, একদম গল্পের শেষে আমরা চলে এসেছি। পরের ভিডিওতে এই অংশটা বলছি।